আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশে অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আরেকটি নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগতম। তো সাপ্লাই কোম্পানি বা অরিজিনাল কোম্পানির ধারাবাহিক ভিডিওতে আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। যে অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই, আমি তো সাপ্লাই কোম্পানিতে এসে পড়েছি, এখন আমি চলে আসছি, আমি এখন কী করবো বা আমার কী করার আছে, কোন উপায়ে আমি এখান থেকে বেরোতে পারবো, কী কী পথ অবলম্বন করতে পারবো। তখন এটা নিয়ে অনেকটা বেশি টেনশনে থাকে তারা, বা অনেকটা বেশি টেনশন করে যে সাপ্লাই কোম্পানি পড়ে গেছে, এখন কী করা যায়। তো তার আগে বলে নেই, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী সময়ে সৌদি আরবের প্রত্যেকটি বিষয়ের খবরাখবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন। তো চলে যাচ্ছি, যখন আপনি সৌদি আরব আসার পরে সাপ্লাই কোম্পানিতে পড়ে যান, তখন আপনার কী করণীয় থাকে। তো আসলে আপনারা যারা সাপ্লাই কোম্পানির নাম শুনলে ভয় পান যে এ এমন সেমন, আসলে সাপ্লাই কোম্পানি সব সাপ্লাই কোম্পানি এক না। সত্যি কথা বলতে গেলে কিছু কিছু সাপ্লাই কোম্পানি অনেক ভালো, অনেক ভালো জায়গায় তারা প্রজেক্ট পায়, সেখানে অনেক ভালো মানে স্যালারি থাকে এবং কাজের অনেক সুবিধা থাকে। আর যদি দেখা যাচ্ছে কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে, দেখা যাচ্ছে তাদের নিজস্ব কোনো প্রজেক্ট থাকে না বা কোথাও কাজ থাকে না, ইচ্ছা মতো লোক আনতেছে ব্যবসা করার জন্য লোক আনতেছে, তারা কোথাও কাজ ব্যবস্থা করতে পারতেছে না বা কোথাও কাজ দিতেও পারতেছে না। এই জন্য দেখা যায় যখন লোকজন এসে এখানে কাজের জন্য তাদের কাছে প্রেশার করে বা বলে, তখন তারা মারধর করে বা রুমে আটকে রাখে, খাবারের কষ্ট দেয়, এরকম হয়ে থাকে সাপ্লাই কোম্পানিগুলোতে। তো সব সাপ্লাই কোম্পানি এক না, কিছু সাপ্লাই কোম্পানি একটু বেশি ভালো হয়, আবার কিছু সাপ্লাই কোম্পানি অনেকটা বেশি খারাপ হয়। তো আপনি যখন সাপ্লাই কোম্পানি চলে আসছেন বা আসবেন, তখন আপনার আর কিছুই করার থাকবে না, অন্তত 3 মাস আপনি শুধু ওই সাপ্লাই কোম্পানির এখানে থাকবেন। থাকার পরে আপনি খোঁজখবর রাখবেন যে আপনার 3 মাস পরে যে আপনার কোফিলের বা আপনার যে কোম্পানির মস আছে কি লাল কিনা, বা আপনার ইকামার জন্য কোম্পানি কি কোনো রকম কোনো টাকা পয়সা ঢালছে কি না। আমি আবার কথাটা বলি যে আপনি আসার পরে সাপ্লাই কোম্পানি যখন পড়ে গেছেন, তখন আপনি যদি সাপ্লাই কোম্পানিতে বেরোতে চান, তাহলে একটি উপায় আছে, আপনাকে দেখতে হবে যে আপনার কোম্পানি বা কোফিল আপনার ইকামার জন্য কোনো রকম টাকা পয়সা ঢালছে কি না। যদি আপনার ইকামার জন্য কোনো রকম টাকা পয়সা না ঢালে, কোনো কিছু না করে, তাহলে অবশ্যই আপনার মোয়াসাসা লাল হবে এবং আপনি চাইলে তখন 3 মাস পরে কোম্পানি থেকে চলে যেতে পারবেন অথবা কোথাও আপনি কাফালা হয়ে যেতে পারবেন। তখন আপনার কোফিল আপনাকে কোনো রকম হুরুপ বা কুরুপ কোনো কিছুই করতে পারবে না বা লাগাতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং তারপরে দেখেছে সাপ্লাই কোম্পানিগুলো, যে অরিজিনাল কোম্পানিগুলো সচরাচর দেখে গেছে যে আপনারা দেশ থেকে আসার সময় তারা আপনাকে একটা কাজের উপর ট্রেনিং দেবে, যে কাজের উপর তারা ভিসা বের করছে ওই কাজের ট্রেনিং দেবে এবং ওই ট্রেনিংয়ের উপর নির্ভর করে আপনাকে এখানে এনে কাজ দিবে। আর সাপ্লাই কোম্পানিগুলো সব মানুষকে নিয়ে আসে একসাথে, এনে তারা এখানে কোথাও যদি কাজ হয়, কোথাও যদি তাদের বিক্রি করতে পারে, কোথাও যদি তাকে দিতে পারে, তাহলে বেছে দেয় বা দিয়ে দেয় এরকম। তবে যাদের ভাগ্য ভালো, তারা ভালো সাপ্লাই কোম্পানিতে বলে অনেক ভালো টাকা ইনকাম করতে পারে, যাদের ভাগ্য খারাপ হয় তাদের অনেকটা বেশি কষ্ট করা লাগে। তো এই উপায় ছাড়া সাপ্লাই কোম্পানি থেকে আপনারা কোনোভাবেই বেরোতে পারবেন না, আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।